এইজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে বিষয়টা আমরা বলছি যে শিরকের মধ্যে ডুবে আছি, দেখবেন বড় বড় বুজুর্গ কবরের পাশে যাই আপনার মোরাকাবা করে, কবরের থেকে ফয়েজে বরকত আসবে, রুহানি ফয়েজ আসবে, কি আছে না এরকম? এই রুহানি ফয়েজের বিশ্বাস শিরকের বিশ্বাস, কোন আল্লাহর ওলির কবর থেকে কখনো কোনো রুহানি ফয়েজ আসবে না, মানুষ মারা যাওয়ার পরে রুহানি ফয়েজ আসতে পারে না, যদি কেউ বিশ্বাস করে রুহানি ফয়েজ আসে এটা শিরিক। তারপরে আকাবেরেরা মাদ্রাসায় ঘোরাফেরা করে, আমাদের রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ, মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আকাবেরেরা সব আমার মাদ্রাসায় আসে এসে ঘোরাফেরা করে, তো মারা গেছে মাদ্রাসায় আসে কেমনে ঘোরাফেরা করে, এটা শিরিকি বিশ্বাস। কিন্তু মানুষ তো মনে করতেছে ওরে আল্লাহ, দেখো কি কত বড় আল্লাহর ওলি, যে মাদ্রাসায় আগের সব বুজুর্গরা মাদ্রাসায় ঘুরে ফিরে করতেছে, আরে দেখতেছে। ওদিন এক বন্ধ দেখলাম ফেসবুকে, দেখলাম সে রাসুলেরে দেখতেছে, দেখছেন নি আপনারা? সে নাকি রাসুল দেখতেছে, এরকম স্টেজের মধ্যে সে ইয়া রাসুল করি করে বন্ডামি করতেছে, দুষ্টামি করতেছে, আর মানুষের ধোকা দিতেছে। মানুষ তো মনে করতেছে ওরে আল্লাহ, হুজুরের বুঝি রাসুল দেখে যাইতেছে, রাসুল দেখে ফেলছে, রাসুলের সে। এই জাতীয় অসংখ্য শিরিকি বিশ্বাস রন্ধ্র রন্ধ্রে ঢুকে আছে,